আজকের আলোচনার বিষয় হচ্ছে হোমিওপ্যাথি মেডিসিন রডোডেনড্রন। রডোডেনড্রন এর পুরো নাম হচ্ছে রডোডেনড্রন ক্রিসেনথাম। রডোডেনড্রন ক্রিসেনথাম মেডিসিনটি কখন ব্যবহার করা হবে এবং কাদের জন্য ব্যবহার করা হবে এবং কোন কোন স্থানে ব্যবহার করা হবে এবং কত পাওয়ারের ব্যবহার করা হবে এ নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। ইউজ, সিমটম এবং বেনিফিট নিয়ে আমরা আলোচনা করি। রোগী স্নায়ু প্রধান ব্যক্তি যারা ঝড় তুফান বজ্রপাতকে ভয় পায়, এই অবস্থায় মেডিসিনটি ব্যবহার করলে আপনারা ভালো উপকার পাবেন। যারা ঝড় তুফান এর আগে রোগের বৃদ্ধি পায় তাদের ভালো কাজ করে মেডিসিনটি। দন্তশূল বা দাঁতের ব্যথা ঋতু পরিবর্তনে বা প্রবল বায়ুতে বাড়ে, এই অবস্থায় রডোডেনড্রন মেডিসিনটি ব্যবহার করলে আপনারা ভালো উপকার পাবেন। বাতের যন্ত্রণা বাড়ে, বিশ্রাম করলে বাড়ে, স্যাঁতস্যাঁতে স্থানে বাড়ে, শীতল বাতাসে বাড়ে এবং যন্ত্রণা এক স্থান থেকে অন্য স্থানে সরে যায়। রাত্রে ঝড় তুফানে রোগ বাড়ে, এই অবস্থায় বাতের ব্যথাতে আপনারা রডোডেনড্রন মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো উপকার পাবে। প্রমেহ বা বাতের জন্য ঠান্ডা লেগে অন্ডকোষ শক্ত বা একশিরিয়া বা অন্ডকোষে যন্ত্রণা হলে মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো উপকার পাবেন। গেটে বাত পায়ের বৃদ্ধাঙ্গুলে বেশি হয় এবং পায়ের কড়াতে মেডিসিনটি ব্যবহার করলে আপনারা ভালো উপকার পাবেন। পায়ের ওপর পা না রেখে ঘুম হয় না রডোডেনড্রন এর পেশেন্টদের। বজ্রের ধ্বনি, বিদ্যুৎ চমকানি, মেঘের গর্জন রোগী ভয় পায় এবং নিজেকে লুকিয়ে রাখে, এই অবস্থায় আপনারা মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো উপকার পাবেন। রোগী মদ পান করলে শরীর খারাপ করে, মনে রাখবেন রোগী মদ পান করলে শরীর খারাপ করে, এই অবস্থায় মেডিসিনটি ব্যবহার করলে ভালো উপকার পাবেন। চোখের গ্লোকোমা ঠিক হয় এবং আগের দৃষ্টি ফিরে আসে। যদি আপনারা চোখের গ্লোকোমাতে ব্যবহার করেন তবে আগের শক্তি ফিরে আসবে। রডোডেনড্রন মেডিসিন বাতে ভালো ব্যবহার করা হয়ে থাকে। রোগ কখন বাড়ে? রডোডেনড্রন এর পেশেন্টদের কখন রোগ বাড়ে? ঝড় তুফান রোগ বাড়ে, প্রবল বায়ুতে রোগ বাড়ে, বৃষ্টি বাদলের দিনে রোগ বাড়ে, বিশ্রামে রোগ বাড়ে, ঠান্ডায় রোগ বাড়ে, স্যাঁতস্যাঁতে ঋতুতে রোগ বাড়ে। চলুন এবার ডোজ নিয়ে আমরা আলোচনা করি। রডোডেনড্রন 30 মেডিসিনটি 4 ফোঁটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে 3 বার ব্যবহার করবেন। বাচ্চাদের ক্ষেত্রে 1 ফোঁটা দিনে 3 বার ব্যবহার করবেন। রডোডেনড্রন 200 পর 4 ফোঁটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে 3 বার ব্যবহার করবেন। মেডিসিনটি যখন ব্যবহার করেন তখন জলের সঙ্গে ব্যবহার করতে পারেন, ডাইরেক্ট ব্যবহার করতেও পারেন।
বাচ্চাদের ক্ষেত্রে যখন ব্যবহার করবেন 1 ফোঁটা, তখন দুধের সাথে কিংবা জলের সাথে ব্যবহার করবেন। মেডিসিনটি যখন আপনারা ব্যবহার করবেন তখন কিছু সতর্ক থাকা অবশ্যই জরুরি। গর্ভবতী মেয়েরা ওষুধ ব্যবহার করলে ডাক্তারের পরামর্শ নেবেন। টক খাবেন না, একসাথে বিভিন্ন ওষুধ খাবেন না এবং মেডিসিন ব্যবহারের সময় কোনো প্রকারের নেশা করবেন না এবং খাবারের সময় তীক্ষ্ণ ঝাল এবং ময় মশলা একটু কম খাবেন। যদি ভিডিওটি আপনাদের কাজে লেগে থাকে তবে একটি লাইক করবেন।